আমাকে নিঃস করে দিয়েছিস, আমার মাসুম বাচ্চার জীবনে ছিনিয়ে নিয়ে খেলেছিস। আমি আমার রুমাকে দেওয়া ওয়াদার জন্য এতদিন তোকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তোর রক্ষা নেই। তোর রক্তে আমি আমার মনের সব দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে নতুন জীবনে ফিরে যাব। হিংসে বাঘের সামনে গর্জন করে কোনো লাভ নেই, কারণ আমি সেই রুস্তম যার নাম শুনে ভয়ে তোদের মতো অনেকে আত মরা হয়ে যায়। তাই মনে রাখিস, বিয়ে তোদের এখানে নয়, আমার বাড়িতেই হবে। আমি সময়ের আধা ঘন্টা আগে লোকজন নিয়ে এসে তোরাকে বধু করে নিয়ে যাব, বীর পুরুষের মতো আসব, সবার সামনে দিয়েই নিয়ে যাব। তোরা সহ তোদের কাছে বেশি শক্তিশালী তোদের বংশে যদি আর কেউ থাকে, তাহলে সবাই মিলে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস। রুখতে পারলে রুখিস, রুখতে পারলে রুখিস। এই রুস্তম প্রস্তুত থাকবে। রুস্তমের মৃত্যুর ফাঁদ আমি তৈরি করে রেখেছি, আজ ওকে মারতে না পারলে আমাদের কাউকে মারতে যাবে না। এই রুস্তম খাল আজ পর্যন্ত কোন কাজে গিয়ে পিস্তা হয়ে ফিরে যায়নি, কিন্তু আজ তোকে ফিরে যেতেই হবে। যদি না যাস তাহলে তোর কলিজার ধনকে তোর সামনে টুকরো টুকরো করে ফেলবো। বাবুর মুখের দিকে তাকে শূন্য ভবিষ্যতের জন্য আমার এই হত্যার প্রতিশোধ তুলে নিতে যাবে না। Huh?
তুই আমার উনাকে কেড়ে নিয়ে আমাকে নিঃস করে দিয়েছিস, আমার মাসুম বাচ্চার জীবনে ছিনিয়ে খেলেছিস। আমি আমার উনাকে দেওয়া ওয়াদার জন্য এতদিন তোকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তোর রক্ষা নেই। তোর রক্তে আমি আমার মনের সব দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে নতুন জীবনে ফিরে যাব। আমি নতুন জীবনে ফিরে যাব। তোকে মাফ করে দাও, আমার জীবন ভিক্ষা দাও। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করে। আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে, যেহেতু আসামি সমাজের নির্যাতিত মানুষের জীবন রক্ষার স্বার্থে প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল, সেহেতু আদালত জনস্বার্থের কথা বিবেচনা করে আসামিকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আচার আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে বেকসুর খালাস প্রদান করার অনুমতি দিচ্ছে। বাবা রুস্তম, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যাকে নিতে এসেছো সে এখানে নেই বাবা, হাসপাতালে আছে। তবে যাওয়ার আগে এই চিঠিটা তোমাকে লিখে গেছে। রুস্তম, আমি নিজের সত্তাকে শেষ করে দিয়ে তোমার আত্মাকে শান্তি দিতে চাই। দোলা, জানি না কেন উনি অবিবাহিত অবস্থায় লাইগেশন করিয়ে চিরদিনের জন্য মা হওয়াটা বন্ধ করে দিয়েছেন। দোলা, হ্যাঁ, আপনি বলেছেন আপনার স্ত্রী রুনা ছাড়া অন্য কারো স্থান আপনার এটাই ঠাই পাবে না, শুধু বাবুর জন্য। যখন সেই কঠিন সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমি চাই না বাবু ছাড়া অন্য কেউ আমাকে মা বলে ডাকুক। তারা জীবন বাবুর মা হয়ে বেঁচে থাকার জন্য আমি আমার মাতৃত্বকে চিরদিনের জন্য বিসর্জন দিয়েছি। যা।